হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার কাছে আছে সোডিয়াম, অর্থাৎ এনে, যা পর্যায় সারণীর 11 নম্বর মৌল। সোডিয়াম যা একটি ধাতু, এটি হলো এমন একটি ধাতু যেটাকে আমরা অতি সহজেই কেটে ফেলতে পারি। অর্থাৎ সোডিয়াম হলো অন্য সমস্ত ধাতুর থেকে একটু নরম ধাতু। তো আজকে আমরা সোডিয়াম দিয়ে একটি এক্সপেরিমেন্ট করব এবং দেখব সোডিয়াম থেকে কীভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বাড়িতে বানাতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সোডিয়াম মেটাল, একটি পেকটি ডিশ, একটি বিকার, কিছু পরিমাণ জল এবং একটি পিএইচ পেপার। সোডিয়াম যা একটি রিয়াক্টিভ মেটাল, সোডিয়াম নিয়ে কাজ করা প্রচুর ডেঞ্জারাস। তাই সোডিয়াম এমন একটি ধাতু যেটি জলের সঙ্গেও বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই কারণে যাতে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে সোডিয়াম না বিক্রিয়া করে, সোডিয়ামকে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এখান থেকে খুব সাবধানে সোডিয়ামের একটা টুকরো বার করতে হবে। এইবারে সোডিয়ামের সেই টুকরোটিকে কিছু ছোট অংশে কেটে নিতে হবে। সোডিয়ামটাকে কাটার পর আপনারা সেই কাটা অংশে একটা শাইনি অংশ দেখতে পারবেন, অর্থাৎ চকচকে অংশ দেখতে পারবেন। কারণ সোডিয়ামের ওপরে বাতাসের বায়ুর সংস্পর্শে এসে একটি অক্সাইডের লেয়ার পড়ে যায়, যার কারণে সোডিয়ামটা ফ্যাকাশে হয়ে যায়। এইভাবে কাটার পর আপনারা একটি শাইনি পার্ট দেখতে পারবেন সোডিয়ামের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে অতি সহজে সোডিয়ামকে আমরা একটি কাটারের মাধ্যমে কেটে ফেলতে পারছি। সাধারণত সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যাতে এটি বায়ুর সঙ্গে বা বায়ুর সংস্পর্শে না আসে এবং কোনোভাবে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া না করে। এরপর আমাদের প্রয়োজন একটি বিকারে কিছু পরিমাণ জল নিয়ে বিকারে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটি লিটমাস পেপার দিতে হবে। এটা জেনে রাখা দরকার, লিটমাস পেপার ক্ষারের সংস্পর্শে এসে নীল বর্ণ ধারণ করে এবং অ্যাসিডের সংস্পর্শে এসে লাল বর্ণ ধারণ করে। প্রথমে আমরা এই জলটিকে দেখে নেব, জলটি অ্যাসিড না ক্ষারীয়। যদি নিউট্রাল হয়, অর্থাৎ প্রসম হলে লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন হবে না। দেখতেই পাচ্ছেন লিটমাস পেপারের কোনো বর্ণ পরিবর্তন হয়নি, অর্থাৎ এটি প্রসম দ্রবণ। এই এক্সপেরিমেন্টটি খুব রিস্কি, তাই দয়া করে এটি বাড়িতে চেষ্টা করবেন না। তো আমার কাছে আছে, দেখুন, সোডিয়াম মেটাল। এটাকে এবার জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কী হয় তা আপনারা দেখুন। এক্সপেরিমেন্টটি আরেকবার করা যাক এবং দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের সোডিয়াম মেটাল।
এইবারে জলের পিএইচটি চেক করা যাক। এই আমাদের পিএইচ পেপার, দেখতেই পাচ্ছেন পিএইচ পেপারের রং নীল হয়ে গেছে, অর্থাৎ এটি একটি ক্ষারীয় দ্রবণ। এখানে বিক্রিয়াটি হচ্ছে H2O প্লাস সোডিয়াম অর্থাৎ Na ইকুয়াল টু NaOH প্লাস ফ্লেমেবল হাইড্রোজেন গ্যাস। তো আমাদের কাছে যে দ্রবণটি পড়ে রইল, এই দ্রবণটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে আমরা কিভাবে হাইড্রোজেন বেলুন বানাতে পারি জানার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি ক্লিক।